উত্তর পূর্বে শান্তি ফেরাতে এবার সরকারকে বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আপনাদের জানিয়ে রাখবো যে প্রায় দু বছর ধরে যেখানে অশান্ত রয়েছে মণিপুর, সেই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ। উত্তর পূর্বে শান্তি ফেরানোর বার্তায় কি চাপে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? কবে ফিরবে শান্তি? এই সবকিছু নিয়েই আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্রের সঙ্গে। বিপ্লব, আজকে রাষ্ট্রপতি যে বার্তা দিলেন তারপরে কি মনে হচ্ছে, কতটা চাপে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা তার দপ্তর? অভিযোগটা উঠে গেল তাতে কিন্তু এটা প্রমাণিত হয়ে গেল, কারণ অশান্ত মণিপুর, এই অশান্ত মণিপুর লোকসভা নির্বাচনের আগে থেকে শুরু হয়েছিল। মাসপতি নির্বাচনে যখন কেন্দ্রীয় বাহিনী একের পর এক বিভিন্ন রাজ্যগুলিতে সেখানে অবস্থান করে, সেখানে কিন্তু আমরা দেখলাম যে সেখানেও শান্ত ছিল মণিপুর। কিন্তু নির্বাচন শেষ হতে না হতেই, অর্থাৎ গত চৌঠা জুন যখন ভোট ফলাফল প্রকাশিত হয়, এরপর কিন্তু আবারও মণিপুরের বেশ কিছু জায়গাতে অশান্তি তৈরি হয়েছে, যার কারণে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং সেই প্রশ্ন এই নতুন মন্ত্রিসভা যখন গঠিত হয়, কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন হওয়ার প্রথম অধিবেশনে কিন্তু সেটা সবচেয়ে বেশি সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং সেখানে কিন্তু হস্তক্ষেপ করতে বাধ্য হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবং এটা লজ্জাজনক ব্যাপার যে একটা স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জবাব চাইতে হলো বা একটা স্বরাষ্ট্র মন্ত্রককে জবাব দিতে হবে কি কারণে যে উত্তর পূর্ব ভারতের এই শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। কারণ সেই দেশে সেই রাজ্যের মানে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী প্রত্যেকেই কিন্তু উদ্বিগ্ন রয়েছেন। এই যে স্বাধীন ভারতের এই যে চিত্র, সেটা কোনোভাবেই কাম্য ছিল না বা আশা করেনি মণিপুর সহ বা বিভিন্ন রাজ্যগুলো, বা মণিপুরকে ঘেঁষে যে সেভেন সিস্টার রয়েছে সমস্ত রাজ্যগুলি, কারণ তার প্রভাব সেক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাবটা পড়েছে বিভিন্ন ক্ষেত্রে। বর্তমান এই সময়ে যখন শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ হয়েছে, শিক্ষা ব্যবস্থার নতুনত্ব হয়েছে, এবং সেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে এক এক রাজ্য থেকে অন্যান্য রাজ্যে যাচ্ছে, সেখানে মণিপুরের যে ওই সমস্ত এলাকাগুলো, যে সমস্ত এলাকাগুলিতে জাতি দাঙ্গা তৈরি হয়েছে, যে সমস্ত এলাকাগুলিতে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে, যে সমস্ত এলাকাগুলিতে বর্তমানে কার্ফিউ লাগু করা হয়েছে, তার কারণে সেই পরিবেশটা অনেকটাই কিন্তু ভিন্ন হয়ে গেছে। এবং সেখানে কিন্তু ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক মহলে মনে করছে যে তাদের আগামী ভবিষ্যৎ অনেকটাই অন্ধকারে, এবং তার কারণেই কিন্তু উত্তর পূর্বাঞ্চলের মণিপুর থেকে একটা চাপ তৈরি হয়েছে। এবং এই চাপ কিন্তু আজকের এই প্রথম দিনের অর্থাৎ অধিবেশনে কিন্তু প্রথমভাবে কিন্তু সম্মুখীন হতে হলো, যেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হস্তক্ষেপ করলেন এবং সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন অমিত শাহর উপরে কিন্তু সেই দায়ভার বর্তালো যে কেন উত্তর পূর্বাঞ্চলে মণিপুর এখনো অশান্ত, কেন শান্তি ফিরে আসেনি, যেখানে নির্বাচনের সময় বা নির্বাচনের আগ মুহূর্তের থেকে নির্বাচনের ভোট গণনা পর্যন্ত এই সাত দফার সময়ে কোথাও কোনো ভোট কোনো গোলযোগ হয়নি বা কোনো অশান্তি পাকেনি বা জাতি দাঙ্গা তৈরি হয়নি, কিন্তু সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং সেই প্রশ্নের জবাব কিন্তু চাওয়া হলো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। একেবারেই, অনেক ধন্যবাদ বিপ্লব তোমাকে। বিপ্লব চন্দ্র আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে একেবারে এটা এটাই কিন্তু রীতিমতো চাপে পড়লো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্র, কারণ লোকসভার অধিবেশনে এই যে দু বছর ধরে অশান্ত মণিপুরে কবে শান্তি ফিরবে সেই নিয়ে যে চাপ, এক প্রকার বলাই যায় যে রাষ্ট্রপতি আজ সরকারকে যে বার্তা দিয়েছেন তার ফলে কিন্তু একটা চাপ তৈরি হয়েছে, এবং তারপর আগামী দিনে এটাই বা উত্তরের অপেক্ষায় থাকবে আম আদমি, সাধারণ মানুষ, সেখানকার বিশেষ করে মণিপুরবাসী, যে আদৌ কবে সেখানে শান্তি ফেরানো সম্ভব হবে। এখন এ পর্যন্তই, আরো অন্যান্য খবরের জন্য চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডে।